ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া এজিদের সৈন্যগণ চমকিত হইল। সকলের অন্তর কাঁপিয়া উঠিল। সকলেই দেখিতে লাগিল হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিতেছেন। দেখিতে দেখিতে চক্ষের পলকে মহাবীর হোসেন যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, ওরে পাপাত্তা এজিদ, তুই কোথায়? তুই নিজে দামেশকে থাকিয়া নিরীহ সৈন্যদিগকে কেন রণস্থলে পাঠিয়াছিস? আজ তোকে পাইলে জ্ঞাতি বোধ বেদনা, ভাতৃপুত্র কাশেমের বিচ্ছেদ বেদনা এবং স্বীয় পুত্রগণের বিয়োগ বেদনা সমস্তই আজ তোর পাপ শুনিতে শীতল করিতাম। ওরে অর্থলোভী পিশাচেরা, ধর্ম ভয় বিসর্জন দিয়া আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিস? আয় দেখি কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসিবি, আয়। আর বিলম্ব কেন? এজিদ পক্ষীয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আব্দুর রহমান হোসেনের সহিত যুদ্ধ করিতে তাহার চিরসাথ। অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া সেই আব্দুর রহমান ওসি চালনা করিতে করিতে হোসেনের সম্মুখে আসিয়া বলিতে লাগিল, হোসেন, তুমি আজ শোকে তাপে মহাকাতর, বোধহয় আজ 10 দিন তোমার পেটে অন্ন নাই, পিপাসায় কণ্ঠতালু বিশুষ্ক, এ কয়েকদিন কেন বাঁচিয়া আছো বলিতে পারি না। আর কষ্ট ভোগ করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি। বড় দর্পে অশ্বচালনা করিয়া বেড়াইতেছ, এই আব্দুর রহমান তোমার সম্মুখে দাঁড়াইল, যত বল থাকে অগ্রে তুমি আমাকে আঘাত করো, তোমার বল বুঝিয়া দেখি, যদি আমার অস্ত্রাঘাত সহ্য করিবার উপযুক্ত হও আমি প্রতিঘাত করিব, নতুবা ফিরিয়া যাইয়া তোমার ন্যায় হীন ক্ষীণ দুর্বল যোদ্ধাকে খুঁজিয়া তোমার সহিত যুদ্ধ করিবার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠাইয়া দিব। হোসেন বলিলেন, এত কথার প্রয়োজন নাই, আমার বংশ মধ্যে কিংবা জ্ঞাতি মধ্যে অগ্রে অস্ত্র নিক্ষেপের রীতি থাকিলে তুমি এত কথা কহিবার সময় পাইতে না। অস্ত্রই বল পরীক্ষার প্রধান উপকরণ, যে কোনো অস্ত্রই হোক একবার নিক্ষেপ করিলেই তোর যুদ্ধ স্বাদ মিটাইতেছি, বিলম্বে তোর মঙ্গল বটে কিন্তু আমার অসহ্য। হোসেনের মস্তক লক্ষ্য করিয়া তরবারি উত্তোলন পূর্বক, তোমার মস্তকের মূল্য 1,00,000 টাকা, এই বলিয়া আব্দুর রহমান ভীম তরবারি আঘাত করিল। হোসেনের বর্মপরী আব্দুর রহমানের তরবারি সংলগ্ন হইয়া অগ্নিস্ফুলিঙ্গ পরহিগত হইল। রহমান লজ্জিত হইয়া পলায়নের উপক্রম করিল। হোসেন বলিলেন, অগ্রে সহ্য কর, শেষে পলায়ন করিস। কেহই আর হোসেনের সম্মুখীন হইতে সাহস করিল না, বলিতে লাগিল, যদি হোসেন আজ এ সময় পিপাসা নিবারণ করিতে বিন্দুমাত্র জল পায় তাহা হইলে আমাদের একটি প্রাণীও ইহার হস্ত হইতে প্রাণ বাঁচাইতে পারিবে না। যুদ্ধ যতই হোক বিশেষ সতর্ক হইয়া দ্বিগুণ সৈন্য দ্বারা ফোরাতকুল এখন ঘিরিয়া রাখাই কর্তব্য। যে মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপাতিত করিল তাহার সম্মুখে কে সাহস করিয়া দাঁড়াইবে? আমরা রহমানের গৌরবেই চিরকাল গৌরব করিয়া বেড়াই, তাহারই যখন এ দশা হইল তখন আমরা তো হোসেনের অশ্বপদাঘাতেই গলিয়া যাইব। পরস্পর এইরূপ বলাবলি করিয়া সকলেই একমতে দ্বিগুণ সৈন্য দ্বারা বিশেষ সুদৃঢ় রূপে ফোরাতকুল বন্ধ করিল। হোসেন অনেকক্ষণ পর্যন্ত সমরাঙ্গনে কাহাকেও না পাইয়া শত্রু শিবিরাভিমুখে অশ্বচালনা করিলেন। তদ্দর্শনে অনেকেরই প্রাণ উড়িয়া গেল, কেহ অশ্বপদাঘাতে নরকে গমন করিল, কেহ কেহ সাহসের উপর নির্ভর করিয়া হোসেনের সম্মুখে সশস্ত্র হইয়া দাঁড়াইল। অবশিষ্ট সৈন্যগণ কারবালা বাসস্থ বিজন বনমধ্যে পালাইয়া প্রাণ রক্ষা করিল।
ওমর, সীমার, আব্দুল্লাহ, জিয়াদ প্রভৃতি সকলেই হোসেনের ভয়ে বনমধ্যে লুকাইলেন। শত্রুপক্ষের শিবিরস্থ সৈন্য একেবারে নিঃশেষিত করিয়া হোসেন ফোরাতকুলের দিকে অশ্ব চালাইলেন। ফোরাতরক্ষীরা হঠাৎ পলাইল না, কিন্তু অতি অল্পক্ষণ হোসেনের অসির আঘাত সহ্য করিয়া আর তিষ্ঠিবার সাধ্য হইল না। যে এজিদের সৈন্য কলা হলে প্রচণ্ড কারবালা প্রান্তর সুপ্রশস্ত ফোরাতকুল ঘন ঘন বিকম্পিত হইত, এক্ষণে হোসেনের অস্ত্রাঘাতে সেই কারবালা একেবারে জনশূন্য নীরব প্রান্তর। শীঘ্র শীঘ্র ফোরাতকুলে যাইয়া অশ্ব হইতে অবতরণ পূর্বক একেবারে জলে নামিলেন। জলের পরিষ্কার স্নিগ্ধ ভাব দেখিয়া ইচ্ছা করিলেন যে এককালে নদীর সমুদয় জল পান করিয়া ফেলেন, অঞ্জলিপূর্ণ জল তুলিয়া মুখে দিবেন, এমন সময় সমুদয় কথা মনে পড়িল, আলী আকবর প্রভৃতির কথা মনে পড়িল, পিপাসার্থ দুগ্ধপোষ্য শিশুর কথা মনে পড়িল। এক বিন্দু জলের জন্য ইহারা কত লালায়িত হইয়াছে, কত কাতরতা প্রকাশ করিয়াছে, কত কষ্ট ভোগ করিয়াছে। এই জলের নিমিত্তই আমার পরিজনেরা পুত্রহারা, পতিহারা, ভাতৃহারা হইয়া মাথা ভাঙিয়া মরিতেছে। আমি এখন শত্রু হস্ত হইতে ফোরাতকুলের উদ্ধার করিয়া সর্বাগ্রেই নিজেই সে জল পান করিব, নিজের প্রাণ পরিতৃপ্ত করিব। আমার প্রাণের মায়ায় কি এত অধিক হইল, ধিক আমার প্রাণে। এই জলের জন্য আলী আকবর আমার জিহ্বা পর্যন্ত চষিয়াছে, এক পাত্র জল পাইলে আমার বংশের উজ্জ্বল মণি মহাবীর কাশেম আজ শত্রু হস্তে প্রান্তে করিত না। এখনো যাহারা জীবিত আছে তাহারাও তো শোকতাপে কাতর হইয়া পিপাসায় মৃতবধ হইয়া রইয়াছে। এ জল আমি কখনোই পান করিব না, ইহ জীবনেও আর পানি পান করিব না। এই কথা বলিয়া হস্তস্থিত জল নদী গর্ভে ফেলিয়া দিয়া তীরে উঠিলেন। একবার আকাশের দিকে লক্ষ্য করিয়া পবিত্র শিরস্ত্রাণ শির হইতে দূরে নিক্ষেপ করিলেন। দুই এক পদ অগ্রসর হইয়া কোমর হইতে কোমর বন্ধ খুলিয়া দূরে ফেলিয়া দিলেন। ভাতৃশোক, পুত্রশোক, সকল শোক একত্র আসিয়া তাহাকে যেন দগ্ধ করিতে লাগিল। অস্ত্রশস্ত্র দূরে নিক্ষেপ করিয়া ফোরাত স্রোতের দিকে একদৃষ্টে চাহিয়া রহিলেন। হোসেনের অশ্বপ্রভুর হস্ত, পদ ও মস্তক শূন্য দেখিয়াই যেন মহাকষ্টে দুই চক্ষু হইতে অনবরত বাষ্প জল নির্গত করিতে লাগিল। আব্দুল্লাহ, জিয়াদ, ওমর, সীমার আর কয়েকজন সৈনিক যাহারা জঙ্গলে লুকাইয়াছিল তাহারা দূর হইতে দেখিল যে ইমাম হোসেন জলে নামিয়া অঞ্জলিপূর্ণ জল তুলিয়া পুনরায় ফেলিয়া দিলেন, পান করিলেন না। এত দর্শনে ওই কয়েকজন একত্রে ধনুর্বাণ হস্তে হোসেনকে ঘিরিয়া ফেলিল। হোসেন স্থিরভাবে দাঁড়াইয়া আছেন, কাহাকেও কিছু বলিতেছেন না। স্থিরভাবে, স্থির নেত্রে ধনুর্ধারী শত্রুদিগকে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। এমন নিরস্ত্র অবস্থায় শত্রু হস্তে পতিত হইয়া মনে কোনো প্রকার শঙ্কা নাই। অন্য মানুষকে কি ভাবিতেছেন তাহা ঈশ্বরই জানেন, আর তিনি জানেন। ক্ষণকাল পরে তিনি ফোরাতকুল হইতে অরণ্যাভিমুখে দুই এক পদ অগ্রসর হইতে লাগিলেন। শত্রুগণ চতুর্পার্শ্বে দূরে দূরে তাহাকে ঘিরিয়া চলিল। যাইতে যাইতে জিয়াদ পশ্চাৎ দিক হইতে তাহার পৃষ্ঠ লক্ষ্য করিয়া এক বিষাক্ত লৌহস্বর নিক্ষেপ করিল। ভাবিয়াছিল যে এক স্বরে পৃষ্ঠ বিদ্ধ করিয়া বক্ষস্থল ভেদ করিবে, কিন্তু ঘটনাক্রমে সে স্বর হোসেনের বাম পার্শ্ব দিয়া চলিয়া গেল, গাত্রে লাগিল না। শব্দ হইল, সে শব্দে হোসেনের ধ্যান ভঙ্গ হইল না। তাহার পর ক্রমাগতই স্বর নিক্ষেপ হইতে লাগিল, কিন্তু একটিও ইমামের অঙ্গে বিদ্ধ হইল না। সীমার স্বরসন্ধানে বিশেষ পারদর্শী ছিলেন না বলিয়াই খঞ্জর হস্তে করিয়া যাইতেছিলেন। এত তীর নিক্ষিপ্ত হইতেছে, একটিও হোসেনের অঙ্গে লাগিতেছে না, কি আশ্চর্য!
সীমার এই ভাবিয়া জেয়াদের হস্ত হইতে তীর ধনু গ্রহণ পূর্বক হোসেনের পৃষ্ঠদেশ লক্ষ্য করিয়া একটি স্বর নিক্ষেপ করিলেন। তীর পৃষ্ঠে লাগিয়া গ্রীবাদেশের এক পার্শ্ব ভেদ করিয়া চলিয়া গেল। সেদিকে হোসেনের ভ্রুক্ষেপ নাই, এমন গভীর চিন্তায় নিমগ্ন আছেন যে শরীরের বেদনা পর্যন্ত ভুলিয়া গিয়াছেন। যাইতে যাইতে অন্য মনুষকে একবার গ্রীবাদেশে বিদ্ধস্থান হস্ত দিয়া ঘর্ষণ করিলেন। জলের ন্যায় বোধ হইল, করতলের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিলেন জল নহে, গ্রীবানিঃসৃত সত্য রক্ত। রক্ত দর্শনে হোসেন চমকিয়া উঠিলেন। আজ ভয়শূন্য মনে ভয়ের সঞ্চার হইল। সব ভয়ে চতুর্দিকে চাহিয়া দেখিলেন আবদুল্লাহ জিয়াদ, ওলিদ, ওমর, সীমার এবং আর কয়েকজন সেনা চতুর্দিক ঘিরিয়া যাইতেছে। সকলের হস্তেই তীর ধনু, ইহা দেখিয়াই চমকিত। যে সমুদয় বসনের মাহাত্মে নির্ভয় হৃদয় ছিলেন, তৎসমুদয় পরিত্যাগ করিয়াছেন। তরবারি, তীর, নেজা, বল্লম, বর্ম, খঞ্জর কিছুই সঙ্গে নাই, কেবল দুখানি হাত মাত্র। অন্যমনুষ্ক ভাবে দুই এক পদ করিয়া চলিলেন। শত্রুরাও পূর্ববৎ ঘিরিয়া সঙ্গে সঙ্গে চলিল। কিছু দূরে যাইয়া হোসেন আকাশ পানে দুই তিনবার চাহিয়া ভূতলে পড়িয়া গেলেন। বিষাক্ত তীরবিদ্ধ ক্ষতস্থানের জ্বালা, পিপাসার জ্বালা, শোকতাপ, বিয়োগ দুঃখ নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়িলেন। জিয়াদ এবং ওমর প্রভৃতি ভাবিল যে হোসেনের মৃত্যু হইয়াছে। কিছুক্ষণ পরে হস্তপদ সঞ্চালনের ক্রিয়া দেখিয়া নিশ্চয় হোসেনের মৃত্যু মনে করিল না। মৃত্যু নিকটবর্তী জ্ঞান করিয়া কিঞ্চিৎ দূরে স্থিরভাবে দণ্ডায়মান রহিল। হোসেন জীবিত আছেন, উঠিবার শক্তি নাই। অন্য মানুষকে কি চিন্তায় অভিভূত ছিলেন তিনিই জানেন। চক্ষু মেরিয়া বক্ষের উপর খঞ্জর হস্তে সীমারকে দেখিয়া বলিতে লাগিলেন, তুমি ঈশ্বরের সৃষ্ট জীব, তুমি আমার বক্ষের উপর বসিলে। সীমার, আমি এখনই মরিব, বিষাক্ত তীরের আঘাতে আমি অস্থির হইয়াছি, বক্ষের উপর হইতে নামিয়া আমায় নিঃশ্বাস ফেলিতে দাও। একটু বিলম্ব করো, একটু বিলম্বের জন্য কেন আমাকে কষ্ট দিবে? আমার প্রাণ বাহির হইয়া গেলে মাথা কাটিয়া লইও, একবার নিঃশ্বাস ফেলিতে দাও। আজ নিশ্চয়ই আমার মৃত্যু, ক্ষণকাল অপেক্ষা করো। অতি কর্কশ্বরে সীমার বলিল, আমি তোর বুকের উপর চাপিয়া বসিয়াছি, মাথা না কাটিয়া উঠিব না। যদি অন্য কোনো কথা থাকে বল, বুকের উপর হইতে একটু সরিয়া বসিব না। হোসেন বলিলেন, সীমার, তাহা হইলে শীঘ্রই মাথা কাটিয়া ফেল, অনর্থক আমাকে কষ্ট দিয়া তোমার কি লাভ হইতেছে? বন্ধুর কার্য করো। আমি তো সাধ্যানুসারে চেষ্টা করিতেছি, খঞ্জরে না কাটিলে আমি আর কি করিব? হোসেন বলিলেন, সীমার, তোমার বক্ষের বসন খোলো দেখি। কেন? কারণ আছে, তোমার বক্ষ দেখিলে আমি জানিতে পারিব যে তুমি আমার কাতিল কিনা। তাহার অর্থ কি? অর্থ আছে, অর্থ না থাকিলে বৃথা তোমাকে এমন অনুরোধ করিব কি জন্য? মাতামহ বলিয়া গিয়াছেন, রক্ত মাংসে গঠিত দেহ হইলেও যে বক্ষ লোম শূন্য, তাহার হস্তেই তোমার নিশ্চয় মৃত্যু। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়। সীমার, তোমার বস্ত্র খুলিয়া ফেল, আমি দেখি, যদি তাহা না হয় তবে তুমি বৃথা চেষ্টা করিবে কেন? সীমার গাত্রের বসন উন্মোচন করিয়া হোসেনকে দেখাইল, নিজেও দেখিল।
হোসেন সীমারের বক্ষের প্রতি দৃষ্টিপাত করিয়া দুই হস্তে দুই চক্ষু আবরণ করিলেন। বারবার খঞ্জর ঘর্ষণে হোসেন বড়ই কাতর হইলেন। পুনরায় সীমারকে বলিতে লাগিলেন, আর একটি কথা আমার মনে হইয়াছে, বুঝি তাহাতেই খঞ্জরের ধার ফিরিয়া গিয়াছে। তোমার পরিশ্রম বৃথা হইয়াছে সীমার। মাতামহ জীবিত অবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার গলদেশে চুম্বন করিয়াছিলেন, সেই পবিত্র ওষ্ঠের চুম্বন মাহাত্মে তীক্ষ্ণতার অস্ত্র ব্যর্থ হইয়া যাইতেছে। না, তাহা কখনোই হইবে না, এরূপ কিছুতেই কার্যসিদ্ধ হইবে না। দেখো, নিঃশ্বাস ফেলিতে আমার বড়ই কষ্ট হইতেছে। শীঘ্র শীঘ্র তোমার কার্য শেষ করিলে তোমারও লাভ, আমারও কষ্ট নিবারণ। তুমি ওই তীরবিদ্ধ স্থানে খঞ্জর বসাও, এখনই ফল দেখিতে পাইবে। তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে? অনেক লাভ হইবে। আমি ধর্মত প্রতিজ্ঞা করিতেছি, পরকালে তোমাকে অবশ্যই মুক্ত করাইব। পুনঃ পুনঃ ঈশ্বরের নাম করিয়া আমি ধর্মত প্রতিজ্ঞা করিতেছি, তোমাকে স্বর্গে লইয়া যাইতে না পারিলে আমি কখনোই স্বর্গের দ্বারে পদনিক্ষেপ করিব না। ইহা অপেক্ষা তুমি আর কি লাভ চাও ভাই? হোসেনের বক্ষ পরিবর্তন করিয়া সীমার তাহার পৃষ্ঠ পরি বসিল। ইমামের দুইখানি হস্ত দুই দিকে পড়িয়া গেল, দেখাইতে লাগিল, জগৎ দেখুক আমি কি অবস্থায় চলিলাম। নূরনবী মোহাম্মদের দৌহিত্র মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে সীমারের অস্ত্রাঘাতে কিভাবে আমি ইহ সংসার হইতে বিদায় লইলাম, জগৎ দেখুক। আকাশ পাতাল অন্তরীক্ষ অরণ্য সাগর পর্বত বায়ুভেদ করিয়া চতুর্দিক হইতে রব হইতে লাগিল, হায় হোসেন, হায় হোসেন।